নমস্কার বন্ধুরা, সাথিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে অতি সহজ পদ্ধতিতে ফ্রাইড রাইস রান্না করে দেখাবো। এখানে আমি একটা কড়া নিয়েছি, এর মধ্যে প্রথমে ফ্রাইড রাইসের চালটা আমি সেদ্ধ করে নেব। এই জলটা দিয়ে দিয়েছি, একটু ভিডিওতে প্রবলেম হয়েছিল, ওই কারণে এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর সামান্য একটু সাদা তেল এবং নুন দিয়ে জলটাকে ফুটিয়ে নিলাম। এবার আমি 600 মতো ইন্ডিয়া গেট চালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, রেখে এবার আমি চালটা সেদ্ধ করে নেব। এখানে মনে রাখবেন আমি 70% চালটা সেদ্ধ করে নিয়েছি, কারণ পুরোপুরি সেদ্ধ করলে রাইসটা রান্না করার সময় সমস্ত চালই ভেঙে যাবে এবং নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। চালটা সেদ্ধ হচ্ছে। আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আমি এবার চালটা 70% সেদ্ধ করে আমি তুলে নিচ্ছি। চালটা আমি তুলে নিয়েছি, এবার আমি আর একটা কড়া বসিয়ে দিলাম, দিয়ে এখানে রাইসের উপকরণগুলো দিয়ে এটাতে আমি ফ্রাইড রাইসটা রান্না করব। আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি সাদা তেল দিয়ে দিলাম। এখানে আপনারা লক্ষ্য করবেন তেল মানে সমস্ত কিছুই আমি কম কম করে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, এরপরে আমি পরপর উপকরণগুলো দিতে থাকব, আপনারা দেখতে থাকুন। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে আমি একটু 20 সেকেন্ডের মতো একটু এটাকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম বিনস, কেটে রাখা বিনস ধুয়ে এটাকে রেখে দিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, সময়ও লাগবে না এবং খেতেও ভালো হবে। এখানে এবার দিলাম আমি গাজর। পরিমাণটা আপনারা নিজেরা ঠিক করবেন, আমি 600 চালের পরিমাণ মতো এটা বানাচ্ছি। আপনারা চাল বেশি দিলে সেটা দিয়ে সেরকমভাবে উপকরণগুলো দেবেন। এখানে আমি ক্যাপসিকাম দিলাম, গ্রিন বেল পেপার, এবার দিলাম রেড বেল পেপার, দিয়ে এটাকে আমি খুবই ভালো করে ভেজে নেব। এবার আমি কিশমিশ দিয়ে দিলাম, কাজু বাদামটা শেষ হয়ে গেছে সেই কারণে শুধু কিশমিশ দিয়ে দিলাম, আপনারা কাজু বাদামও দেবেন। ঘরে যা থাকে সেটা দিয়েই মানে বানিয়ে ফেলি আর কি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুন দেবেন। এবার চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি হয়েও যাবে এবং গ্যাসও কম পড়বে, খাবারটা খেতেও সুস্বাদু হবে। সবসময় আমি মিডিয়াম আঁচে বা গ্যাস কমিয়ে দিয়ে রান্না করাটা রান্না করে মানে আমি অভ্যস্ত। যে এবার আমি সেদ্ধ করে রাখা চালটাকে এর মধ্যে ভাতটা আমি দিয়ে দিলাম। 70% সেদ্ধ করা আছে, এবার নাড়তে নাড়তে বাকি 30% সেদ্ধ হয়ে যাবে। খুবই ঘরোয়া পদ্ধতিতে আমি করছি, এতে কারো শরীরও খারাপ হবে না, খেতেও সুস্বাদু হবে। এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন ঘিও খুবই কম দেয়া হচ্ছে।
এটা হয়ে গেলে আর একদমই রান্না শেষের দিকে হয়ে এসেছে, আর দুটো একটা উপকরণ দিলেই হয়ে যাবে ফ্রাইড রাইস। এবার আমি এই সমস্ত যে সবজিগুলো দিয়েছিলাম ওটা দিয়ে রাইসটাকে ভালো করে নেড়ে নেব, নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি সমস্ত মশলা, আমি কাঠখোলায় ভেজে, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, জৈত্রী, জায়ফল, সামরি, সাজিরা সবই দিয়েছি, সাথে অল্প একটুখানি গরম মশলাও দিয়ে দিলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কেমন হচ্ছে রান্না, বা আপনাদের নতুন আইডিয়া থাকলে আমাকে অবশ্যই জানাবেন, আমি সেগুলো ট্রাই করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।